অসাধারণ, অসাধারণ, মনে হচ্ছে মাশাল্লাহ। কেএফসি তে খাচ্ছি। কেএফসি তে? হুম, অসাধারণ, একটু বেশি হয়ে গেল না নাকি? হ্যাঁ, কেএফসি ফেল, কেএফসি মিলি ফেল। নাই এর মাঝে, সিএফসি, কেএফসি, এফএফসি, সব কি করে ফ্লেভার এখানে আছে। কোম্পানি উড়ি দিয়ে পুরি। হোম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, অনেকদিন পর আসলে ব্লগ আপলোড করা। আমি চেষ্টা করি আসলে সব সময় ভিডিও করব, ব্লগ শেয়ার করব আপনাদের সাথে, ডেইলি লাইফ স্টাইল, আসলে ব্যস্ততা সব কিছু মিলিয়ে, ছোট বাচ্চা আসলে সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না প্রতিদিনই, কিন্তু প্ল্যান থাকে আসলে, সেটা আসলে পরে আর সাকসেস হয় না এই আর কি। তো এই ব্লগটি ছিল আমার ঈদের, রোজার ঈদের সময়, তো সেটা তো এক মাস আগের 14 মে যেদিন আর কি ঈদ ছিল, ওই দিন রাতের ব্লগ। তো আমি আসলে ঈদের দিন আর কি একটু প্ল্যান করেছিলাম যে একটু বারবিকিউ পার্টি করলে কেমন হয়, সবাই যাতে গ্রামে সবাই বাড়িতে আছে, তো ঈদ তো তার মধ্যে সবাই ছিল বাড়িতে, সবাই মিলে একটু পিকনিকের মতো, সবাই সবার ওই যা যে যা পারে টাকা দিবে, তারপর মানে চিকেন এনে আমরা একটু বারবিকিউ করলাম। তো যেই কথা সেই কাজ হয়ে গেল। তো আমার ভাতিজা আর কি বড় বাসুরের ছেলে, তো ও আসলে সব দায়িত্ব নিয়ে নিয়েছে, ও টাকা উঠানো থেকে শুরু করে ওরা কয়েকজন মিলে বাজারে গিয়ে সব কেনাকাটা করেছে, সব কিছু নিয়ে এসেছে। তো আসলে আমাদেরকে কোনো কিন্তু কোনো কিছুই কষ্ট করতে হয় নাই, জাস্ট বলেছি আর হয়তো কিছু টাকা শেয়ার করেছি, এই তো। আর সব কষ্ট অর্গানাইজ মানে সব কিছুই আর কি ওরাই করেছে, এগুলো কিন্তু বললেই হয় না, করাটা কিন্তু অনেক বেশি কষ্টের, আর কষ্টটা হয়তো ওদের লাগেনি, কারণ আনন্দটাই আসলে কাজ করেছে সবার মাঝে, সবাই একসাথে মানে এসব আনন্দ করা তো সবসময় হয় না, তো করেছে আসলে, সবার আনন্দই লেগেছে যা দেখলাম আর কি সবার। তো আমিও অনেক বেশি এনজয় করেছি, আমি না আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে সবাইকে সবসময় এভাবেই রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, আর ভালো ভালো এরকম দিন যাতে আমরা সবসময় যতদিন বাঁচি উপভোগ করতে পারি, এটাই কাম্য। সবাই সবার জন্য দোয়া করবেন অবশ্যই। এই তো ওরা চিকেনগুলা ম্যারিনেট করে রেখেছে, তো চিকেনগুলো ছিলেছিল মেবি দুজন ভাবি হয় ভাবি, তো ওনারা ছিলে সুন্দর করে ওদেরকে দিয়েছে, আর বাকি ওগুলোকে ওয়াশ করা, তারপর ম্যারিনেট সব কিছু কিন্তু ওরাই করেছে। এই তো এখানে আগুন জ্বালানো হচ্ছে, বিষয়গুলো কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখানে হচ্ছে রুটির জন্য পানি বসানো হয়েছে, চিকেনের সাথে যদি একটু যদি রুটি না হয় তাহলে তো ভালোই লাগে না। এই তো এখানে এখন আস্তে আস্তে করে চিকেনগুলো দিয়ে দেওয়া হবে, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, সবাই মিলে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু আমি খেতে পারি নাই, মানে পুরোপুরি আর কি শেষ হতে রাতের প্রায় 2:45 মতো বেজে গিয়েছিল, তখন কিন্তু আসলে অনেক রাত, তো আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে, আমিও তার সাথে শুয়ে গিয়েছিলাম, তো আমিও ঘুমিয়ে গিয়েছি, আসলে শেষ পর্যন্ত সবার সাথে বসে আর খাওয়া হলো না, এটাই আর কি আফসোস, খুবই কষ্টের বিষয় আসলে। যদিও আমার জন্য রেখে দেওয়া হয়েছিল পরের দিন সকালে, তো আসলে আমি আর খাইনি, রাতে সবার সাথে আসলে গরম গরম একটু খাবো, একসাথে বসে খাবো, খাওয়াটা তো আসলে বড় কিছু ছিল না, ছিল সবার সাথে একটু বসে এনজয় করব। তো মোট কথা একদম আমি 2টা পর্যন্ত জেগেই ছিলাম, তারপর আসলে আমি ঘুমিয়ে গিয়েছি আর হয়নি। এই তো, বাট অন্যান্য সময়ে সব কিছুতেই ছিলাম, ভালো লাগতেছিল। আর এই তো এখানে হচ্ছে ওনারা বসে রুটি বানাচ্ছে, ওনারা হচ্ছে আমার ভাতিজি সম্পর্কে, আসলে ওরাও কিন্তু অনেক বেশি কষ্ট করেছে, স্পেশালি আমার ওদের জন্য খুবই খারাপ লেগেছিল,
ওরা তখন কিন্তু সবসময় ঘুমিয়ে পড়ে, তখন ওই দিন ওদেরকে ডেকে এনে আসলে রুটি পানি বানানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছিল। তো আর গরমও ছিল প্রচণ্ড, ওরা কিন্তু একবারের জন্য কিন্তু মানে কোনো না করেনি বা কিছুই করেনি, উল্টা খুব খুশি হয়ে এসেছিল। আসলে এইসব বিষয়গুলো দেখে কিন্তু খুবই ভালো লেগেছে, সবারই কিন্তু অনেক আন্তরিকতা অনেকই ভালো। এই তো সামনে ওরা ওরা রুটি বানাচ্ছিল, আবার ওরা 60-65টা রুটি বানিয়েছে, আর 60-65টা রুটি কিন্তু কম কথা না, অনেক কষ্টে, তার মধ্যে গরমে বসে বসে আবার রুটিগুলো সেকছিল, সব মিলে কিন্তু অনেক কষ্ট করেছে। তো সব কষ্টের মধ্যেও কিন্তু আনন্দটা কিন্তু লুকিয়েছিল, সবাই আনন্দই করেছে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কেউ একবারের জন্য কোনো অভিযোগ করেনি বা কেউ কোনো নাচক কোনো শব্দ ব্যবহার করেনি, সবাই কিন্তু হাসি খুশিভাবে সব কিছুতে জয়েন করেছে, আর এটাই কিন্তু সবচেয়ে বেশি আনন্দের বিষয় ছিল, সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় ছিল। তো আমরা অনেক সবাই হাঁটাহাঁটি করতেছিলাম, এগুলো সব প্রিপারেশন হচ্ছিল, যে যার মতো কথা বলতেছে, মজা করতেছে। এই তো আমার মেয়েটাও দুষ্টুমি করতেছিল, শেষ পর্যন্ত ওর জন্য আমাকেও ঘুমিয়ে যেতে হয়েছে, আমি আর খেতে পারিনি, সবার সাথে শেষ পর্যন্ত থাকতে পারি নাই আর কি। ঘুম আসে তা ঘুম আসে আমার আসে চিকেন একদম হওয়ার পথে হচ্ছে। আর এরকম কিন্তু ঈদের সময় যাতে সবাই একসাথে থাকে, তখন কিন্তু আসলে অনেক বেশি মজা হয়, আর সবসময় তো আর সবাইকে একসাথে পাওয়া যায় না, সবসময় সবসময় আবার সবাই একসাথে হয়ও না। তো এরকম আমাদের আসলে ঈদ বলেন, এরকম বিভিন্ন অকেশনে আসলে আমরা সবাই একসাথে হই আর কি। এই তো সবাই মিলে অনেক পরিশ্রম করতেছে, চিকেনগুলো কিন্তু সবাই বলতেছিল অনেক বেশি টেস্টি হয়েছিল, আমি শুধু মনে হয় একটু জাস্ট দেখেছিলাম আর কি কেমন হয়েছে, মানে হয়েছিল আর একটু টেস্ট করেছিলাম, তখনই দেখেছিলাম, আসলে হালকা একটু নিয়েছিলাম, মজাই ছিল। আমি মনে করেন যে আগে এরকম কথা বুঝেছি কি অবস্থা, কি কিরকম হয়েছে বলেন, সুন্দর করে কও। হ্যাঁ হ্যাঁ অসাধারণ অসাধারণ সবাই দরকার এখানে বসে যাওয়া আমি তো এখনো শুরুই করিনি। শোভা গেছে
মারি দিতাম সবার সামনে গেলে কয় না কিলিয়ান নাকি কিলিয়ান নাকি একটু বেম দিতে অনেক কি